اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمه الله وبركاته. বলছি আমি একটু আপনাকে একটু কনফার্ম হওয়ার জন্য, কারণ আমি নিজে ব্যবস্থাটা করি কিছুদিন থেকে এবং ইনশাল্লাহ 75 নামাজ যতটা পারি আল্লাহ তাআলা যেসব বিধানগুলো করেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করি অবশ্য, কিন্তু আমি খুব মানে সমস্যার মধ্যে আছি, তার জন্য আপনাকে একটু আমি বিরক্ত করছি কিনা একটু জানার চেষ্টা করছি আপনার কাছে সঠিক জিনিসটা শাখার ব্যাপারটা. হ্যাঁ বলেন. বলছি যে শাঁখাটা হিন্দু মহিলারা পরে কিংবা পোকা শাক, সেটা ব্যবসা একদমই করা যাবে না না করা যাবে, এরকম একটা আমাকে সঠিক একটু ডিসিশন দেন. প্রথম বিষয় যেটা আপনাকে আগে প্রথমে যেটা বুঝতে হবে, শাঁখাটা কি? হ্যাঁ, শাঁখাটা কেন পড়া হয়? এটা কি সবাই পড়ে নাকি শুধু হিন্দুরা পড়ে? যদি পড়ে তাহলে কেন পড়ে? এটা কি সৌন্দর্যের জন্য পড়ে না কেন পড়ে, সে বিষয়টা আপনাকে আগে জানতে হবে. প্রথম বিষয় যেটা হচ্ছে যে শাঁখাটা, এটা হচ্ছে শুধুমাত্র হিন্দু মহিলারা পড়ে, কোন মুসলিম মহিলারা পড়ে না. হ্যাঁ জি. আচ্ছা, কেন মুসলিমরা পড়ে না আর কেন হিন্দুরা পড়ে? এটা হচ্ছে তাদের ধর্মীয় বিষয়, তাদের বিয়ের পর থেকেই ওই সব শাঁখা দান বা এইসব ব্যাপার গুলো থাকে, তখন থেকে তারা মানে শাঁখা পড়তে থাকে. আর এটা হিন্দুদের প্রতীক বা হিন্দুদের শাঁখার মানে হওয়ার কারণে মুসলিমরা পড়ে না. এবার আপনাকে জানার বিষয় আছে যে মুসলিমরা শাঁখা পড়তে পারবে কিনা, যেহেতু তাদের ধর্মীয় মানে বিষয় এটা. হ্যাঁ, সেই জন্য তাদের সাদৃশ্য অবলম্বন করা ইসলামে নিষিদ্ধ আছে. আবু দাউদের হাদিস, মানতাসাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্ত. তাহলে মুসলিম মহিলারা শাঁখা পড়তে পারবে না, কারণ হচ্ছে এটা তাদের ধর্মীয় বিষয়, ধর্মীয় ব্যাপার আছে যার কারণে. শাঁখা পরে সৌন্দর্য বৃদ্ধির জন্য, কারণ শাঁখা পড়লে যে সৌন্দর্য বৃদ্ধি হয় এটাও নয়, শাঁখা পড়লে কিন্তু ভালো লাগে না. যেমন চুড়ি পরলে বা বালা যেগুলো বিভিন্ন রকমের ডিজাইন হয় সেগুলো পরলে যেমন ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, শাঁখা পরলে কিন্তু সুন্দর লাগে না. এটা ধর্মীয় কারণে পড়া হয়, যখন বিষয়টা ধর্মীয় কারণ হয়ে গেল তখন এটা আর মানে মুসলিমরা ব্যবহার করতে পারবে না. যখন মুসলিমদের জন্য অবৈধ ব্যবহার করা, তখন ওর ব্যবসা বাণিজ্য করাও নিষিদ্ধ, হারাম. এটা হচ্ছে মানে মূল বিষয়, সেটা একদম সহি হাদিস থেকে আপনি বললেন. জি জি জি. কারণ হাদিসের যেটা বক্তব্য হচ্ছে যে যেটা মানে হারাম মুসলিমদের জন্য, যেটা হারাম তার ব্যবসা বাণিজ্য করা হারাম. হ্যাঁ, যদি মুসলিমদের কারো জন্য হালাল কারো জন্য হারাম হতো, যেমন সোনা, সোনা মহিলাদের জন্য হালাল করা হয়েছে, পুরুষদের জন্য হারাম, তো ওটার ব্যবসা করা যাবে, যেহেতু একজনের জন্য একটা পক্ষের জন্য হালাল একটা পক্ষের জন্য হারাম, তো এইরকম ক্ষেত্রে ব্যবসা করা যায়, কিন্তু এটা একেবারে নিষিদ্ধ মুসলিমদের জন্য, সেই জন্য তার ব্যবসা বাণিজ্য করা যাবে না. আর একটা আপনাকে কোশ্চেন যেমন সুযোগ পেয়েছি করি, বলছি যেগুলো নেশাদ্রব্য যেমন ব্রিদ, তামাক জাতীয় এই টাইপের যে নেশাদ্রব্য, সেগুলো ব্যবসা কিংবা তৈরি করা এগুলো কি বলবেন একটু? প্রথমত বিষয় যেটা হচ্ছে যে এই যে বিড়ি সিগারেট এইসব বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এগুলো মানে কি, এগুলো মানে ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম, বিষয়টা বুঝার বিষয় আছে. এর মানে সারাংশ যেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে এগুলো সম্পূর্ণ হারাম. এখন যে জিনিসটা হারাম তার ব্যবসা বাণিজ্য হারাম, তো এগুলোর ব্যবসা বাণিজ্য করা যাবে না. আপনার সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.